নবীজির সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের গভীরে ঘুরে 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 জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। রাতের শেষ ভাগে একটা ছোট্ট ঘরের কিনারে যায় দাঁড়ায়, ওমর দাঁড়াবার সাথে সাথে ভিতর থেকে একটা আওয়াজ, মা মেয়েকে ডাক দিয়া বলে, মা গো দেখ আজকে কি দুধ দহন করা হয়েছে? মেয়ে বলে, হ্যাঁ মা দুধ দহন করা হয়েছে, কিন্তু দুধ হয়েছে কম। মা ডাক দিয়া কয়, মেয়ে রে টেনশন নাই, দুধের সংখ্যা কম হলে হবে কি? পানি তো আছে, পানি মিশাইয়া দাও, তাহলেই তো দুধ বৃদ্ধি হয়ে যাবে, দুধ দিতে সহজ হয়ে যাবে। এইবার ডাক দিয়া বলে, মা গো আমি পানি মিশাইতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, হযরত ওমরের নিষেধ। মা ডাক দিয়া কয়, বেটি হযরত ওমর যে নিষেধ করেছে ওমর তার দেখে না, ওমর তো এখন ঘুমায়। এইবার মেয়েটা ডাক দিয়া বলে, মা গো হযরত ওমর যদিও ঘুমায়, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। ঠিক না বেটি? ওরে মুসলমান আল্লাহর গোলাম ও যুবক ভাই, এই হযরত ওমরের ছেলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর বান্দা, এইবার তিনিও একদিন যাইতেছেন পথ সফর করতেছেন, এক রাখালের সাথে দেখা। রাখাল ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ও ভাই রাখাল, তুমি যেই বকরিগুলা পালন লালন পালন করতেছো, বকরি পালতেছো, এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, কারণ আমি রোজা রেখেছি, আমি ইফতার করব। রাখাল ডাক দিয়ে কয়, ভাই আমিও তো রোজাদার। আগের ঘরের যুগের একজন চাকর চাকরানি হয়েও আল্লাহের গোলামের কতটা কতটা পাগল ছিল, ঠিক কি না? জোরে বলেন। আগের যুগের একজন রাখাল হইয়া একজন ঘরের চাকর চাকরানি হইয়া মালিকের গোলামের কি পরিমাণ পাগল ছিল, সেই পরিমাণ পাগল কিন্তু আপনি আমি কোটি কোটি টাকার মালিক হয়েও হতে পারি না, কথা বলেন ঠিক কি না? মালিক যে আমাকে টাকার মালিক বানাইছে, মালিক যে শক্তি দিছে, মালিক যে আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য আরো বেশি শুকর আদায় করার দরকার, বেশি আল্লাহ পাকের গোলামি করার দরকার। ভাইয়ারা আমার, এইবার মুসলমান আল্লাহর গোলাম এইবার রাখাল ডেকে বলে, আমিও তো রোজা রেখেছি, কয় তাহলে তো ভালোই হবে, একটা বকরি দাও, দুইজন মিলে ইফতার করো। এবার ডাক দিয়ে কয়, না না আমি মালিকের বকরি দিতে পারবো না, আমি তো হইলাম এটার হল আমানতদারি, আমার কাছে এটা আমানত রেখেছে, আমি তো দায়িত্বে আছি, আমি এটা এই খেয়ানত করতে পারবো না, তোমার ওই বকরির মালিক তো আর দেখে না। এইবার রাখাল ডাক দিয়ে কয়, ওয়াইন আল্লাহ, আল্লাহ আকবার। বলে, মালিক তো দেখে না, কিন্তু মালিকের মালিক আল্লাহ তাহলে কোথায়? তিনি তো দেখতেছেন, কথা বলেন ঠিক কি না? এই কথাটা কেন আসলো বন্ধু? একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে রাখালের ভিতরে এই ধরনের গুনাহ থেকে বেঁচে গেল, ঠিক কি না? এজন্য যুবক ভাইয়েরা আমার, বিদ্যু বাবাজিরা ও পর্দার আলোর মা, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও, তাকওয়া মানে আল্লাহর ভয়। রমজান মাস সামনে আসতেছে, এই মাস বেশি বেশি নেক আমল যেন করতে পারি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার। এখন থেকে মাঝে মাঝে নফল রোজা রাখো, ও মা সপ্তাহে অন্তত দুইটা রোজা রাখো, সোমবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখো, এই রোজার আমল গুলো করো, আস্তে আস্তে অভ্যাস করো, দেখবা রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। ও পর্দার আড়ালের মা, মাহে রমজানের রোজা রাখার ব্যাপারে তোমাদের তো তেমন একটা সমস্যা নাই, কিন্তু পুরুষদের রোজা রাখার বেলায় অনেকটা কষ্ট হয়, তবে মহিলারা আবার নামাজের বেলায় কিন্তু একটু পিছনে, পুরুষেরা আবার নামাজের ব্যাপারে একটু আগানো, কথা কোন ঠিক কি না? পুরুষরা দেখবেন রোজা রাখে না, কিন্তু মাগার ইফতারিটা ছাড়ে না, আর তারাবির নামাজ এই নামাজগুলো পাঁচ তো ঠিকই পড়ার চেষ্টা করে। মহিলারা অনেক সময় রোজা একদিন, আল্লাহ যদি দুই দিনও বাজেট করতো, মহিলারা রোজা রাখতে পারে, মাশাআল্লাহ অনেক রোজা রাখতে পারে, কিন্তু নামাজের ব্যাপারে তারা অনেক পিছনে, অনেক অলস, কথা কোন ঠিক কি না? অনেক মা বোন আছে রোজাও রাখে কিন্তু তারাবির নামাজ পারে না, রিমোট একটা হাতে নিয়ে টিভির সামনে বসে আছে, টিভি দেখে, কথা বলেন তো কি না? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, ও যুবক, হায়াতের জিন্দগিতে যদি নেক আমল করতে চাও, আর নেক আমল যদি ধরে রাখতে চাও,
বিবাহ করার আগেই প্রস্তুতি নাও নিজে নেককার হও আল্লাহর কাছে একজন নেককার বিবি চাও নেককার বিবি ঘরে ঢুকাইলে তুমি নিজে যে নেক আমল করে করে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইবা তোমার দ্বারা বড় সহজ হয়ে যাবে কারণ বিবি যদি বেআমলওয়ালা হয় বেপর্দাওয়ালা হয় ওই বেপর্দাওয়ালা বিবির দ্বারা তোমার নেক আমল ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে কথা বলো ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি এক নম্বর ক্ষতি তুমি স্বামী খেদমত পাইবা না দুই নম্বর ক্ষতি নেককার সন্তান পাইবা না তিন নম্বর ক্ষতি হইল তোমার জনম দুঃখিনী মা এবং বাবার খেদমত পাইবা না এই কথাটা সত্য না মিথ্যা বেপর্দাওয়ালা নারী বেআমলওয়ালা বেনামাজি নারী রাখি স্বামীর খেদমত এবং মা বাবার খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত কি ঠিক মতন করে করে না করে না এটার বাস্তব প্রমাণ দেখেন করে কি করে না ওই যে একটা ঘটনা দিয়ে আমি বুঝাইলাম নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ এখন একটা ঘটনা দিয়ে আমি ফিনিশিং দিব বুঝাবো বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কতটা ক্ষতি কষ্ট হচ্ছে আপনাদের ওরে মুসলমান আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চা নাম হইল আব্দুল খালেক বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আপনারা এই বাগেরহাট জেলার মুসলমান ভালো করে জানে যাদের মা মা আগে বিদায় হয়ে যায় বাবা কিন্তু কিছুদিন পরেই দেখবেন বিবাহ করার জন্য পাগল হয়ে যায় আর কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায় মা কিন্তু সন্তানকে রাইখা কখনো বিবাহ বসতে চায় না কথা ঠিক না বেঠি আল্লাহর বান্দা আব্দুল খালেকের মা দুনিয়া বেঁচে আছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো এই চিন্তা করে মা আব্দুল খালেককে স্কুলে ভর্তি করে দিল পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায় একদিন স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালেক তোমার এখানে যত ছাত্র আছে তোমাদের সবাইকে বলি বাবা আগামী দিন সবাই 1200 করে টাকা নিয়ে আসবা পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে কথাটা বলার পরে সব ছাত্ররা রাজি কিন্তু আব্দুল খালেক দাঁড়াইয়া কান্দে আর ডেকে বলে স্যার সব ছাত্ররা পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না কেন পারবা না বাবা কহ স্যার আমার বাবা নাই আমি বড় এতিম আমার মা বেঁচে আছে অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালায় আমার মা বুঝি এতগুলা টাকা দিতে পারবে না পরীক্ষাও বুঝি দেওয়া হবে না আব্দুল খালেক এই কথাটা বলে বাড়িতে চলে যায় পড়ার টেবিলে বসে বসে চিন্তা করে আর কান্না করে এই মুহূর্তে হঠাৎ করে আব্দুল খালেকের মা ঘরের ভিতরে হাজির তাকাইয়া ডাক দিয়া বলে আব্দুল খালেক রে বাবা তোর চোখে কোনোদিন পানি তো আমি আজ পর্যন্ত দেখি না তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোকে কান্না করতে দেখি না আজকে কেন তুই কান্না করছ কারণ কি বল ছেলেটা দাঁড়ায় কান্দের কয় মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে 1200 এই জন্য কান্না করি মা ডাক দিয়া কয় বাবা কান্না করার কারণ কি কয় মা আজকে আমার বাবা যদি থাকতো আমার পরীক্ষার 1200 টাকা রিক্সা চালাইয়া হইল করে দিত ও মা আজকে আমার বাবা নাই কে আমাকে টাকা দিবে মনে হয় এতদিন কষ্ট করে পড়ালেখা করলাম তারপরও বুঝি পরীক্ষা দেওয়া হবে না মা ডাক দিয়া কা আব্দুল খালেক টেনশন নাই তোর বাবা নাই তো কি হইছে আমি মা কিন্তু বেঁচে আছি মা দরুমাইরা অন্য একটা রুমে যায় প্লাস্টিকের একটা ব্যাং নিয়ে মা ছেলের সামনে হাজির ডাক দিয়া কয় নে বাবা ব্যাংটা ভাঙ দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংটা ভাঙিয়া দেখে টাকা লাগবে 1200 টাকা হয়ে গেছে 1300 আল্লাহ আকবার টাকা হয়ে গেছে 1300 ডাক দিয়া কয় মা গো এতগুলা টাকা কোথায় পাইলা আমি পরীক্ষা পরে দিব আগে বলো টাকা পাইলা কোথায় কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না কোনোদিন ভালো একটু কাপড় খাবারও খাইতে দেখি না মা কান্দার আব্দুল খালেক শুনবি তাহলে শোন আমি বা আমি তোর মা যেদিন তোর বাবা বিদায় হয়ে যায় আমি মা ইচ্ছা করলে বিবাহ বসতে পারতাম আমার সুখের দিকে তাকাইতে পারতাম কিন্তু আমি আমার সুখের দিকে তাকাই না বরং তোর সুখের দিকে তাকাইয়া আমি মা চিন্তা করেছি তোকে মানুষের মতো মানুষ বানাবো কিন্তু বাবা যেদিন তোর স্কুলে ভর্তি করলাম
সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে এমন একটা দিন আসবে আমার ছেলের পরীক্ষা দিতে অনেকগুলো টাকা লাগবে আমি মা চিন্তা করলাম সেই টাকাগুলো সেদিন আমাকে কে দিবে ওই বিপদের সময় কার কাছে আমি টাকা চাব আমি মা বহু চিন্তা করিয়া দুইটা মুরগি পালতাম ওই দুইটা মুরগিতে প্রতিদিন দুইটা ডিম দিত একটা ডিম আমি মা সকালবেলা তোরে সিদ্ধ করে নাস্তার জন্য আমি দিতাম আর একটা ডিম আমি মা জানি আমি না খাইলে তুই খাবি না এই জন্য আমি মা কাঁচা ডিমটা আমি মায়ের হাতে রাখতাম খাইতাম না কিন্তু না খাওয়ার বান্দরে হাতের মধ্যে আমি রাখতাম বাবা আমি মা গল্প করে করে সময়টা কাটায়া দিতাম আর আমি মায়ের গল্পের পাকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না গোপন করে আসতে রাইখা বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি বাবা তুই এমন মাকে কোনোদিন কষ্ট দিবি না ও স্কুল কলেজে পড়ুয়া যা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা বাবারা ভালো করে শুনে নাও তোমার আমার পড়ালেখার জীবনে বাবার অবদান তো আছেই 100% তবে গোপনে গোপনে মায়ের যে কতটা অবদান এই অবদানটা শুধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ঠিক কি না ও যুবক আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয় বাবা তোর জন্যই কষ্ট করে টাকা জোগাড় করছি ছেলেটা কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয় মা গো তুমি একটু দোয়া কইরা দাও আমি যেন পরীক্ষায় পাশ করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি মাই কথাটা বইলা ডাক দিয়া বলে মা কথার পরীক্ষার জন্য ছেলেটার মাথায় হাত দিয়া দোয়া করে দিল বন্ধু মায়ের দোয়া নিয়ে ছেলেটা চলে গেল পড়ালেখা করতে 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 একটা পর্যায়ে মেট্রিক মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো মাস্টার্স কমপ্লিট করার পর একদিনের ঘটনা আব্দুল খালেক রাস্তা দিয়া হেঁটে যায় স্কুলের হেডমাস্টার হেঁটে যায় স্কুলের হেডমাস্টার ডাক দিয়া বলে বাবা আব্দুল খালেক তোমাকে আজকে অনেক দিন পর্যন্ত মনে মনে খুঁজতেছি বাবা সত্য ও বাবা তোমাকে মনে মনে অনেক দিন পর্যন্ত খুঁজতেছি স্যার কেন খোঁজেন বাবা খোঁজার পিছনে দুইটা কারণ একটা কারণ হলো আমার গ্রামের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে একজন স্কুলের হেডমাস্টার লাগবে আমি মনে মনে তোমাকেই টার্গেট করছি আর একটা হইলো আমার একটা মেয়ে আছে বিবাহ দিব তাও তোমাকেই টার্গেট করছি ছেলেটা দাঁড়ায় কান্দার বলে স্যার আমার বাবা নাই আমি বড় এতিম আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে স্যার আমার সেই মায়ের অনুমতি স্যার আমি আপনার একটাও জবাব দিতে পারবো না সুবহানাল্লাহ ও যুবক ভাই আজকে তুমি আর আমি তো মা বাবাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি না বন্ধু যে কোনো কিছু প্রয়োজন মনে করলে পরামর্শ দরকার হলে আমরা মা বাবাকে বাদ দিয়ে শ্বশুর বাড়ি দরমারি কথা বলো ঠিক কি না যুবক তোমার ওই শ্বশুর বাড়ি যাই মাকে বাদ দিয়ে যে শাশুড়ির কাছে পরামর্শ চাও তোমার ওই শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায় তোমার মতই আদরের জামাইয়ের নামে মোরলগঞ্জ থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না কথা বলেন ঠিক কি না কিন্তু তোমার জনম দুঃখিনী মা যুব হাজারো ব্যথা যদি দাও মায়ের মনে যদি হাজারো আঘাত লাগে হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটে তোমার মা কোনোদিন মামলাও দিবে না হামলাও দিবে না বরং কেউ যদি মামলা দেয় পুলিশের কাছে যায় তোমার মা হাতটা বাড়ায় দিয়ে বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন তারপর আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না কথা ঠিক না বেঠি আব্দুল খালেক দৌড় মাইরা মার কাছে যায় বলে মা গো স্যার দুইটা অফার দিছে কোনটা মানবো কোনটা মানবো না মা ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক তোর স্যার যে চাকরির অফার দিছে যা বাবা চাকরি কর কিন্তু স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না কেন বিবাহ করবো না তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই দুনিয়ার জমিনে ওই বেআমল ওয়ালা বেনামাজি বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকে মুসলমানের সংসারে সুখের আশা করা যায় না কথা ঠিক না বেঠি কিন্তু ছেলেটা মার কথা মানে নাই নিজেই পণ্ডিত কইরা স্যারের মেয়েটাকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে আনার পরে ডাক দিয়া কয় বিবি
এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয় ইনি হলেন আমার জনম দুঃখিনী মা ও বিবি কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না কথাটা বলার পরে এইবার বিবি মা তো খুশি যে আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে মা ছেলের কথা খুশি হলে হবে কি বউ কি বলে এটাও তো দেখার বিষয় বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য আমি এ বাড়িতে আসি না আউযুবিল্লাহ কথাটা শুনিনা মার চোখের পানি আর ধরে রাখতে পারে না ছেলেটা মার হাতটা খপ কইরা ধইরা ডাক দিয়া কয় মা গো ও মা তুমি মন খারাপ কইরো না চোখের পানি ফালায়ো না আমি কথা দিলাম তোমার এই পুত্রবধূ ছোট মানুষ করে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো কিন্তু বন্ধু মানুষ বানাইতে পারে না একদিনের ঘটনা মানুষ বানাইবে তো দূরের কথা বেআমলওয়ালা বেআমলওয়ালা বেনামাজি বেপর্দাওয়ালা ওই অমানুষের কাছে থাইকা এখন নিজেও অমানুষ হয়ে গেছে কেমন অমানুষ হইছে দেখেন একদিন স্কুলের ডিউটি কইরা আব্দুল খালেক বিকাল বেলা বাড়িতে ঢুকলো ঢোকার পরে ডাক দিয়া বলে বিবি ও বিবি কি খবর মন খারাপ কেন বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার এই বাড়িতে আমি থাকবো না কেন থাকবা না কয় তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে আব্দুল খালেক কয় না না তুমি থাকবা প্রয়োজনে মাকে বিদায় করে দিব কথাটা বইলা আব্দুল খালেক মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে আজি যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি ও বন্ধু মা বেহুশ হয়ে গেছে আব্দুল খালেক মাইরা যখন চলে আসলো মার হুশ ফেরার পরে উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পরে আকাশের দিকে হাত দুখানা তুলে ডাক দিয়া বলে আকাশের মালিক আমার ছেলেটা ছোট মানুষ বুঝে না আমারে মারছে আল্লাহ তুমি কোনো ওরে গজব দিও না বরং হেদায়েত দিয়া দাও আল্লাহর কাছে দোয়া করছে আর একটা দোয়া করছে মালিক আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলো বুঝবে মা বাবা কি জিনিস মার দোয়া কবুল হয়ে গেছে আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে একদিনের ঘটনা রাত আড়াইটা বাজে আব্দুল খালেক যে কোনো ব্যস্ততায় দেরি হয়ে গেছে রাত আড়াইটা বাজে ঈশা দরজা নক করলো বিবি দরজা খুলা দিল সাথে সাথে তাকায়া দেখে বিবিও ঘুমায় না ছেলেও ঘুমায় না ডাক দিয়া কয় কিরে বিবি রাত আড়াইটা বেজে গেল তোদের চোখে কি এখনো ঘুম নাই বিবি কান্দে আর কয় স্বামী কেমনে ঘুমাবো তোমাকে বুঝাবার ভাষা নাই কারণ তুমি তো বাপ আমি হইলাম মা যদি তুমি বাপ না হইয়া মা হইতা তাইলে বুঝদা সন্তান না ঘুমাইলে কোনো মার চোখে ঘুম আসে না ঠিক না বেটি সন্তান না ঘুমাইলে কোনো মা খানা মা ঘুমাইতে পারে না কোনো সন্তান না খাইলে কোনো মার মুখে খানা দেয় না কথাটা বলার পরে আব্দুল খালেকের বিরেন্টে যে একটা বাড়ি মারছে আব্দুল খালেক ডাক দিয়া কয় বিবি বুঝা ফালাইছি তোর কথাটাই যদি সত্য হয় দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে সন্তান না খাইলে না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না ঘুমায়া কাটাইছে বিবি দাঁড়া আমি আসতেছি কথাটা বইলা একটা দৌড় মাইরা আব্দুল খালেক মার দরজায় হাজির হইয়া গেছে ওই মুহূর্তে মা আব্দুল খালেকের জন্য রাত আড়াইটা বাজে তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে দোয়া করতেছিল হেদায়েতের দোয়া কিন্তু বন্ধু ছেলে যায় যখন একটা ডাক দিছে মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া কিসের মোনাজাত মোনাজাত সাইরা দিয়া নামাজ সাইরা দিয়া মা দাঁড়ায়া শুধু থরথর করে কাঁপতেছে মা মনে মনে কাঁপতেছে আর ভয় পাইতেছে মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজও বুঝি বোর কথা শুইনা লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসছে মা কান্দে আর আব্দুল খালেক তোর পাও দুইটা ধরে তুই আমারে মারিস না কারণ আগের মাইরের ব্যথায় এখনো শরীর দিকে যায় না তুই আমারে মারিস না বাবা মারিস না ছেলেটা কান্দে আর মা গো দরজাটা খোলো না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো মা চিন্তা করছে আমার ছেলের তো রাগ বেশি যদি দরজা না খুলি তাইলে তো ভিতরে ঢুকলে আরো বেশি মারবে দরকার নাই দরকার নাই আমি দরজাটা খুলে দেই ওর যা মন চায় আমারে মারো মা এই কথাটা বলে দরজাটা খুলতে দেরি ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জরায় ধরতে দেরি না আল্লাহু আকবার জরায় ধইরা ডাক দিয়া কয় মা গো ও মা পারবানি তুমি আমার একটু ক্ষমা করে দিতে
পৃথিবীর জমিনে কোন সন্তান মাকে যদি আঘাত দেয়, ব্যথা দেয়, হাজারো ব্যথা যদি দেয়, কোন মা সন্তান আইসা মা কই একটা ডাক দিতে দেরি, মায়ের মনের ব্যথা দূর হইতে দেরি নাই, ঠিক কিনা? এই হলো সেই মা যেই মায়ের ব্যাপারে নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত, সুবহানাল্লাহ।